नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। नारदा स्टिंग कांड में आज सोमवार को तृणमूल के चार नेता और मंत्री को, विधायक को गिरफ्तार किया गया है। राज्य के परिवहन मंत्री फिराद हकीम के घर आज सुबह सीबीआई ने छापेमारी की और वहां से उन्हें गिरफ्तार करके कोलकाता स्थित निजाम पैलेस ले गए, जहां तीन और विधायकों को बुलाया गया था। अब पूछताछ के बाद उन्हें भी अरेस्ट कर लिया गया। ममता बनर्जी को इसकी खबर होते ही वो सीधे निजाम पैलेस पहुंची और सीबीआई के आईजी के घर के सामने धरना प्रदर्शन पे बैठ गई। उनका कहना था कि बिना राज्य सरकार को सूचित किए उनके मंत्री और विधायक को गिरफ्तार किया गया है, तो मुझे भी गिरफ्तार करो, तब मैं यहाँ से हिलूंगी, नहीं तो मैं जाने वाली नहीं। इसके साथ ही तृणमूल कार्यकर्ताओं द्वारा पूरे राज्य भर में जगह जगह विरोध प्रदर्शन किए जा रहे हैं। सीबीआई के खिलाफ विरोध नारे लगाए जा रहे हैं। वहीं पीएम मोदी का पुतला भी दहन किया जा रहा है। इसी के तहत न्यामतपुर में पूर्व उल्टी के पूर्व विधायक उज्जल चटर्जी के नेतृत्व में विरोध प्रदर्शन हुआ। साथ ही उल्टी ब्लॉक युवा तृणमूल के पावन मुखर्जी के नेतृत्व में भी विरोध प्रदर्शन किया गया। এটা মুখ্যমন্ত্রীকে করেছেন যে ওই কুলটি স্কোর যে হাসপাতাল সেটা কোভিড হাসপাতাল, বর্তমানে কুলটির পরিস্থিতিটা কি এবং আপনার মনে হয়? আমরা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, এবং এই পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সকলকে নিজের বিরুদ্ধে লড়াই একদম লড়াই দ্বারা ওই লড়াই না, লড়াইটা হচ্ছে করোনা বিরুদ্ধ লড়াই। বুঝতে না পারি আগামী দিন আমাদের আরও হক মানুষকে সচেতন করছি। আজকে আমরা বহু কম জনসাধারণ শুধুমাত্র কয়েকজন দলের পর্যটকগুলো পাইনি, সবাইকে আমরা ডাকি নিয়ে আসি, তো মানুষকে দেখার দরকার। বেশ কিছু ক্লাব যারা সরকারি অনুদান পেয়েওছে তারাও কিন্তু এগিয়ে আসতে চেয়েছে যে সেফ হোম করার জন্য, কিন্তু তাদের কিছু একটা মানে ইয়ে আছে, প্রবলেম আছে, কারোর বাথরুম আছে, কারো বা নেই, তো সেগুলোকে কি আপনারা ইয়ে করবেন যে সেফ হোম করার জন্য? হয়তো এর মধ্যে যে লকডাউন হয়েছে আমার মনে হয় দিন কখনো মধ্যে কমবে, এবং আরও যত জায়গা রয়েছে আমরা তার প্রস্তাব দিচ্ছি, সেগুলো কর্পোরেশন প্রস্তাব দেবো, গভর্নমেন্ট সরকারকে লিখবো, ডিএমকে ডিএমকে লিখবো, সেগুলো যদি হয়ে যায় এর মধ্যে সরকার করবে, কারণ বেশ কয়েকটা বড় বড় জায়গা নেই। ঠিক আছে, যদি আজকে দেখা গেল যে ঠিক নির্বাচনের মানে তৃণমূলের বিপুল জয়ের পরে তার মন্ত্রিসভা এখনও পর্যন্ত বসলোই না, তার মাঝেই আজকে সিবিআই চারজনকে গ্রেপ্তার করেছে, ঠিক আছে, এবং যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল সেই সময়েই এই ইয়েতে এটা মানে এটাতে হস্তাক্ষর করেন বা স্বাক্ষর করেন যে সময় শপথ গ্রহণ করা হবে তার একদিন আগে, বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? অন্য কোনো এই যে জয় তো সহ্য করতে পারছে বাংলায় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের উত্তর প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীজি, কৈলাস বিজয়জি, স্বর্গীয়জি, এবং আরও অনেকে নেতৃত্ব যারা রয়েছে, তারা তো স্বপ্ন দেখে নিচ্ছিল বাংলাকে দখল করবে, তারা দেখে নিচ্ছিল তৃণমূলকে কীভাবে শাস্তি দেবে, কী করবে, অনেক পরিকল্পনা করে সত্য বিফল হয়ে গেল, কারণ বাংলার মানুষকে অন্যান্য রাজ্যের মতো বোকা যারা ভেবেছিল তারা ভুল করবে। বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার একটা ঐতিহ্য আছে, রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে পালিয়ে বাড়িয়ে দিলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, এটা অন্ততপক্ষে প্রধানমন্ত্রী অনেক আগে বোঝা উচিত,
অধ্যক্ষ জানেনই না, কারণ যে সময়ে যে সময় সিবিআইকে পারমিশনটা দেওয়া হয়েছিল তাহলে এটা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিতভাবে উদ্দেশ্যপরায়ণ ভাবে এ কাজ করা হয়েছে। আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং এই ধরনের রাজ্যপালের প্রতি আমাদের ধিক্কার জানাচ্ছি। রাজ্যপালকে একদম পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য বন্ধে যেমন বিজেপির হয়ে কাজ করছে, কোনো কাজে রাজ্যপাল কোনো কাজের নয়, বিজেপির খারাপ ক্ষেত্রে আমি তো সহ্য করতে পারছি না। এই বাংলার জয় জয়কার সম্ভব হচ্ছে না, সহ্য করতে পারছি না এই করবে। আমরা মনে করছি যে এইভাবে আন্দোলন করা হয়তো প্রয়োজন নেই, কিন্তু একটা জায়গায় খুব পরিষ্কার কথা, বিজেপি যদি মনে করে থাকে ইডি সিবিআই দেখে রাষ্ট্রপতি শাসন রাজ্যপালকে সঙ্গে নিয়ে করবে, সে ঘুরে বালি মাটিতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা, আমরা জানি রাস্তায় নেমে লড়াই কিভাবে করতে হয়। তাই তো বামফ্রন্টের 34 বছরের শাসনকে টলমলিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় 2011-তে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে রাম বাম একজোট হয়ে কংগ্রেস সবাই একজোট হয়ে যেভাবে প্রতারণা করার চেষ্টা করছে, বাংলার রায়কে মানার চেষ্টা করছে না, বাংলার মানুষকে অপমান করছে, তার প্রতিবাদে যুবরাজকে আজকাই নেমেছে। লকডাউন তো কাজে ধরা উচিত। আজকে মোদীকে যখন লাশ ভাসে উত্তরপ্রদেশে, তিনি সাংসদ ওখানকার বারাণসীর সাংসদ মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, লজ্জা তার পাওয়ার কথা, আমাদের লজ্জা পাওয়ার কথা নয়। এই লকডাউন হবে কেন, ভারতবর্ষের মানুষ ভ্যাকসিন পাবে না কেন, বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার তো প্রয়োজন ছিল তার। আজকে লকডাউন যেখানে চলছে পশ্চিমবঙ্গ, যেখানে 15 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে, এই একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করে বাংলায় করোনা পরিস্থিতিকে আরো ছড়িয়ে দেবার বিজেপির একটা ঘৃণ্য চক্রান্ত এটা। আমরা ব্যাপক আন্দোলনে যাব, বৃহত্তর আন্দোলনে যাব, আর ইডি সিবিআই নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাইছি, বিজেপির সেই সমস্ত গেরুয়া গামছাদারি ক্যাডারদের যদি পুলিশ আপনাদের বাড়িতে যায়, এরপর থেকে পুলিশ আপনাদের 2 নম্বরের কাঁটা দিয়ে হামলা করে, পারবেন তো সামলাতে, দেখে নেন ভালো করে। সুভাষিস মুখার্জি যুব সভাপতি কুলটি ব্লক তৃণমূল। আজকে আমরা যেটা দেখলাম টিভির পর্দায়, আমরা দেখেছি গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ দেখছে যে ঘৃণ্য চক্রান্ত করে ইডি এবং সিবিআইকে দিয়ে নারদা মামলার নাম করে মুকুল রায়, শঙ্কুদেব পাণ্ডা এদেরকে বাদ দিয়ে, শুভেন্দু অধিকারী এদেরকে বাদ দিয়ে, আজকে আমাদের যেভাবে 3 জন বিধায়ক তার মধ্যে 2 জন মন্ত্রীকে গ্রেপ্তার করার যে চক্রান্ত, সেই চক্রান্তের প্রতিবাদে আজকে কুলটির রাজপথে তৃণমূল যুব উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নির্দেশে, উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমরা এখানে বিক্ষোভ করছি। বিক্ষোভ করা খুব পরিষ্কার, আমরা মনে করছি যে ইডি এবং সিবিআই দিয়ে যদি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতাকে কোনোরকমভাবে রাষ্ট্রপতি শাসনের দিকে তারা নিয়ে যেতে পারে, অকাল একটা ভোট করিয়ে তারা ভাবছেন স্বর্গে, ওরা মূর্খের স্বর্গে বাস করছেন। এটা পশ্চিমবঙ্গ, এটা গুজরাট কিংবা উত্তরপ্রদেশ নয়, সেটা তাদের জানার দরকার ছিল।